আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে একটি আরেকটা অন্যরকম টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে ফরম্যাট ফ্যাক্টরি কিভাবে ইনস্টল করাতে হয়। তো চলুন বন্ধুরা আমরা দেখি। তো আমরা ফরম্যাট ফ্যাক্টরি এটা দেখতেছেন। তো বন্ধুরা, এটা আনজিপ করা আছে আর জিপ ফোল্ডার আছে। তো এই জিপ ফোল্ডারকে আনজিপ করবেন কিভাবে? তো মাউসের রাইট বাটনে ক্লিক করেন। রাইট বাটনে ক্লিক করার পর স্ট্যাক ওয়াল আছে, দেন স্ট্যাক করলে ফারি আপনাদের এরকম আনজিপ হয়ে যাবে। তো আমার আনজিপ করাই আছে। তো এখানে এটা ইনস্টল করানোর জন্য এই সফটওয়্যারটার উপরে রাইট বাটনে, মাউসের রাইট বাটন ক্লিক করুন, তারপরে রান অ্যাজ মিনিস্টোর এখানে ক্লিক করেন। বন্ধুরা কিছুক্ষণ, তো একটা উইন্ডো আসলো, ইউজ করে দেন। বন্ধুরা ইউজ করে দেওয়ার পর আমাদের এখন বলতেছে যদি আপনি সি ড্রাইভে ইনস্টল দেন তো রাইট। তো আমি সি ড্রাইভে দিব না, সেহেতু আমি ব্রাউজ করতেছি, ব্রাউজ করতেছি, আমি ই ড্রাইভে দিব। তো বন্ধুরা অল্প সময়ের মধ্যে ইনস্টলটা হয়ে যাবে। তো বন্ধুরা হয়ে গেছে, তো ফিনিশ করে দেন, ফিনিশ। তো বন্ধু ফিনিশ করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু আর একটা উইন্ডো আসলো, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখন আমরা এখানে দেখেন ওয়াল টু মোবাইল ডিভাইস, তো মোবাইল ডিভাইসের জন্য এটা, তো ওয়াল টু MP4 এর জন্য এটা, ওয়াল টু AVI এর জন্য এটা, ওয়াল টু 3G এর জন্য এটা, 3GB এর জন্য, ওয়াল টু RAM VB এটা। তো বন্ধুরা এখানে অনেক অপশন আছে, দেখে নেবেন আপনারা। তো এই দেখেন অনেক আছে। তো আমরা মোবাইল ওয়াল ড্রাইভের কিছুটা দেখাই, মোবাইল ওয়াল ড্রাইভ। তো বন্ধুরা এখানে পিক্সেল 320x240, তো এরকমভাবে অনেক আছে, তো এটা করা যাবে। তো বন্ধুরা আমি 720 পিসি করতেছি, দেন ওকে। বন্ধুরা এই উইন্ডোটা আসলো ওপেন। তো এখানে আছে অ্যাড ফাইল, অ্যাড ফাইলে ক্লিক করেন। অ্যাড ফাইলে ক্লিক করার পরে বন্ধুরা আপনার কম্পিউটারে যেখানে রাখা আছে ফাইলগুলো সেখানে যান। সাপোজ এটাই রাখা আছে, তো এটাতে ক্লিক করেন, ক্লিক করে ওপেনে যান। তো বন্ধু ওপেনে যাওয়ার পর ওকে করে দেন। ওকে যা ওকে করার পর স্টার্টে ক্লিক করেন। বন্ধুরা এরকমভাবেই আমাদের কাজটা হয়ে যায়। তো তো বন্ধুরা এভাবেই ফরম্যাট ফ্যাক্টরির কাজ করতে হয়। তো বন্ধুরা এখন দেখেন পার্সেন্টেজ উঠছে, 100% হয়ে গেলে হয়ে যাবে। তো বন্ধুরা আমার এই টিউটোরিয়ালটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর বন্ধুরা আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, নতুন নতুন ফ্রি ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা এখানে আর একটা দেখাচ্ছে যে এই কনভার্ট করা ফাইলটা কোথায় যাবে। তো সি ড্রাইভের FFOPTPUT এটাতে, তো এই ফোল্ডারটা আমরা ওপেন করতেছি, তো এখানে আসবে। তো বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকেন, এই কামনায় পরবর্তী টিউটোরিয়ালটা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।